পূর্ব মেদিনীপুর সহ রাজ্যে বাগদা চিংড়ি জায়গা দখল করেছে বেনামি চিংড়ি। আর সেই চাষ কমে যাওয়া বাগদা চিংড়ি চাষের বৃদ্ধিতে বিশেষ উদ্যোগী রাজ্য সরকার। রাজ্য সরকারের নতুন প্রকল্প স্বর্ণমৎস্য যোজনার অধীনে হলদিয়া ব্লকে বাগদা সহ পার্শ্বের মাছের মিশ্র চাষ প্রকল্পের সূচনা হল। 25/3/2022 শুক্রবার হলদিয়া বিডিও অফিস থেকে 7 জন মাছ চাষিকে স্বর্ণমৎস্য যোজনার অধীনে 25,000 বাগদা ও 1,000 মালেট অর্থাৎ পার্শ্বে ভাঙন মাছ বিতরণ করা হয়। স্বর্ণমৎস্য যোজনার অধীনে মাছ চাষীদের মধ্যে যেমন রয়েছে সফি আহমেদ, আতিয়ার রহমান এর মতো অভিজ্ঞ মাছ চাষির সাথে তরুণ চাষি গৌতম মাঝি সহ 7 জন। ইতিমধ্যে মাছ ও চিংড়ি ছাড়ার আগে মাছ চাষীদের বায়ু সঞ্চালন যন্ত্র বা এয়ারেটার মেশিন দেওয়া হয়েছে। হলদিয়ার মৎস্য চাষ সম্প্রসারণের আধিকারিক সুমন কুমার সাহু বলেন, এই প্রথম হলদিয়া স্বর্ণমৎস্য যোজনা রূপায়িত হচ্ছে জেলার সহ মৎস্য অধিকর্তা নোনাজল তমলুকের মাধ্যমে, যেখানে এই অত্যাধুনিক বিজ্ঞানসম্মত নিবিড় মাছ চাষ পদ্ধতিতে বাগদা চিংড়ি ও পার্শ্বে ভাঙন মিশ্র চাষে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। স্বর্ণ মৎস্য যোজনা প্রকল্পে আমাদের সহ মৎস্য অধিকর্তা নোনাজল তমলুক বিভাগের থেকে আমরা 7 জন মৎস্য চাষিকে বাগদা তার সাথে মালেটসের মিশ্র চাষের মাধ্যমে চাষি উৎসাহিত করার জন্য আজকে আমরা ওনাদেরকে বাগদা এবং মালেটসের সিট বিতরণ করা হলো এবং এর সাথে অত্যাধুনিক বায়ু সঞ্চালন যন্ত্র যাকে আমরা এয়ারেটার বলি ওই এয়ারেটার মেশিনও দেওয়া হয়েছে, যাতে বাঙালিদের রসনাতৃপ্তিতে বাগদা সহ পার্শ্বের যে চাহিদা রয়েছে সেই চাহিদাটা যাতে আমরা মেটাতে পারি, তার সাথে সাথে মাছ চাষিরাও এই চাষ করে লাভবান হতে পারবে বলে আমরা মনে করি এবং এতে আমাদের হলদিয়া ব্লকের মাছ চাষিরা অত্যন্ত উৎসাহিত হয়েছে। আগামী দিনে আমরা এই প্রকল্প আরও বেশি করে আমরা মাছ চাষিদের মধ্যে রূপায়ণ করার ব্যাপারে আমরা উদ্যোগী রয়েছি। আপনারা দেখছেন এসএস বাংলা, সব ঋতুতে আপনাদের টিভিতে। সীতারাম বাবা আয়ুর্বেদিক ঔষধ, কেমিক্যাল বিহীন, গা হাতের ব্যথা যন্ত্রণা, লিভারের সমস্যা, গ্যাস, অম্বল, পেটে পাথর, সুগার, থাইরয়েড এবং বিভিন্ন গুপ্তরোগ নিরাময় হয়। এসএস বাংলা নিয়ে এলেও আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, বিভিন্ন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা বিংলা, পশ্চিম মেদিনীপুর, ফোন নাম্বার 8918765110, অ্যানাদার 1032223893।